শাহীন কলেজ চট্টগ্রামে এডুমেশন অ্যাপে অ্যাপ্লাই করার জন্য। যদি অলরেডি আপনি এই লিঙ্কটা পেয়ে থাকেন তাহলে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার কাছে এই ফর্মটি চলে আসবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে আপনি ফর্ম ফিল আপের লিঙ্কটা না পান এরপরও কীভাবে এই লিঙ্কে চলে আসতে পারবেন। আপনি যদি গুগলে BAFSC CTG লিখে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন শাহীনের ওয়েবসাইটটি চলে এসেছে, এবং শাহীনের ওয়েবসাইটে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন এডুমেশন লগ ইন এই লিঙ্কটা উপরে চলে আসছে। এখানে ক্লিক করলে নিচে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন লেখাটা আসবে, এবং যেহেতু আপনার এখন অ্যাকাউন্ট নেই সো আপনি নো আই ডোন্ট বাটনে ক্লিক করলেই আপনার কাছে ফর্মটা লোড হয়ে যাবে। এবং ফর্ম লোড হওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় ক্লাসগুলো এখান থেকে, যে ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই ক্লাসটা এখান থেকে বেছে নিতে পারেন। ধরা যাক আপনি 5A করবেন, সো 5 বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই এখানে দেওয়া আছে। আপনি 9A করবেন, 9 আর্টস বাংলা ভার্সন নাকি 9 আর্টস ইংলিশ ভার্সন, 9 কমার্স বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন, সবই এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে উল্লেখ্য যে আপনাকে ভর্তি ফর্ম হিসাবে এটা ফিল আপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আপনার যে ক্লাস ছিল সেই ক্লাসটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ধরা যাক আপনার ক্লাস ছিল স্বাভাবিকভাবেই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনার 1, 2, 3, 4 বা 8, 9 যেটা সেটা এখনও আছে, কিন্তু যারা 11 তাদের ক্ষেত্রে হয়তো জুলাইয়ের পর বা জুনের পর তাদেরকে 12 ধরা হতে পারে, বাট তবুও তাদেরকে 11 হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাসে যারা 11 ছিল, অথবা আমি যদি এভাবে বলি 2022 সালের যারা HSC পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে তারাও এখন 11 হিসেবে অ্যাপ্লাই করবে। 11 আর্টস বা কমার্স বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন বা সায়েন্স বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন, আর যারা 2021 সালে পরীক্ষার্থী ছিলেন তারা 12 হিসেবে অ্যাপ্লাই করবেন। ধরা যাক আমি 11 সায়েন্সের স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমি 2022 HSC পরীক্ষার্থী, সেক্ষেত্রে আমি আমার 11 সায়েন্স বাংলা সিলেক্ট করে আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এক্ষেত্রে নাম আমি আমারটা দিচ্ছি, অর্থাৎ স্টুডেন্টের নামটা আপনাকে দিতে হবে। আপনি যদি গার্জিয়ান হন আপনি স্টুডেন্টের নাম এখানে দিতে হবে, ইমেলটা আপনি খালি রাখতে পারেন সমস্যা নেই। মোবাইল নাম্বার দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে একটা স্টুডেন্টের অ্যাকাউন্টই করা যাবে। আপনার যদি একাধিক স্টুডেন্ট থাকে তাহলে প্রত্যেকের জন্য আপনাকে আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। জেন্ডার সিলেক্ট করে দিতে পারি আমরা, ডেট অফ বার্থ দিয়ে রাখলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে ডেট অফ বার্থের ইনফরমেশন যদি আমাদের আসে সেটা এখান থেকে অটোমেটিক চলে আসলো। আচ্ছা, গার্জিয়ান নেমটাও দিয়ে দিচ্ছি। একই সাথে গার্জিয়ান ফোন নাম্বার, আর অ্যাভাটার হচ্ছে স্টুডেন্টের ছবি, যেই ছবিতে স্টুডেন্টের ভোটার আইডি কার্ড, স্টুডেন্টের কলেজ আইডি কার্ডে যাবে। সুতরাং স্কুল আইডি কার্ড বা কলেজ আইডি কার্ডে যাতে করে সবচেয়ে পারফেক্ট ছবিটা সে তার আসে সেটা খেয়াল রাখতে হবে। ল্যাপটপে হলে ল্যাপটপে ছবিটা থাকতে হবে, মোবাইলে হলে মোবাইলে থাকতে হবে, এবং ছবিটাকে প্রয়োজনে ক্রপ করে নিতে হবে। ঠিক এরকম ছবি হলে বেস্ট হয়, যেখানে শুধুমাত্র তার ফেসটুকু দেখা যাবে পাসপোর্ট সাইজের ছবির মতো, এবং অবশ্যই সেটাকে 1 মেগাবাইটের নিচে হতে হবে ছবিটার সাইজ। তো ছবি ক্রপ করে ফেললে আশা করি আমরা ছবির সাইজ 1 মেগাবাইটের নিচে চলে আসবে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা এখন যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা হয়ে যাবে। আমাদের এখানে লেখা চলে আসছে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, এবং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন সাবমিট হলে আমরা পরবর্তীতে সাথে সাথেই একটা SMS পেয়ে যাব, যে SMS লেখা থাকবে হ্যালো ইসমাইল হাসান, ইউর অ্যাপ্লিকেশন ফর 11 সায়েন্স বাংলা 2021 অ্যাট BAFSC এডুমেশন হ্যাজ বিন সাবমিটেড। তার মানে হচ্ছে আমাদের এটা সফলভাবে সাবমিশন হয়েছে। আচ্ছা,
সাবমিশন হওয়ার পর অ্যাপ্লিকেশনের এসএমএস আসার পরও যদি যে কোনো সময় স্ট্যাটাস চেক করতে চাই, আমরা এখানে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবো অ্যাপ্লাইড অলরেডিতে। এবং এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়েও আমরা যাচাই করতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের বর্তমান কী অবস্থা। এবং আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি কি ইসমাইল হাসান এখনও পেন্ডিং তার স্ট্যাটাস, তার মানে হচ্ছে এখনও এটা অ্যাপ্রুভ করা হয়নি। সো পেন্ডিং অবস্থা যখন থাকবে তখন কোনো টেনশন কিছু নেই, এটা অ্যাপ্রুভ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে ইউজার নেম পাসওয়ার্ড সহ। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কাছে কনগ্রেচুলেশন লেখা এরকম এসএমএস আসবে, কনগ্রেচুলেশন আপনার নাম দিয়ে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডমিটেড টু ক্লাস 11 সায়েন্স বাংলা, সেকশনটাও চলে আসবে, রোল নাম্বার চলে আসবে এবং ব্যাংক পেমেন্টের যে আইডিটা সেটাও চলে যাবে আসবে। এবং নাও ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যাট bafsccg.edumation.app, এই যে ওয়েবসাইটের আমাদের সফটওয়্যার লিঙ্ক সেটাও চলে আসবে বাই ইউজিং ইউর ফোন নাম্বার এটা এবং পাসওয়ার্ড হচ্ছে যেটা সেটা। তাহলে তার মানে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে আমাদের আইডি এবং আমাদের পাসওয়ার্ড হচ্ছে যেটা অটো জেনারেটেড পাসওয়ার্ড হবে সেটা। আমরা চাইলে আমাদের পাসওয়ার্ড যে কোনো সময় লগ ইন করে চেঞ্জ করে নিতে পারি। শুধু আমাদের পাসওয়ার্ড না, আমাদের নামের বানানের ভুল থাকলে, আমাদের ছবি সঠিক না হলে, যে কোনো কিছুই আমরা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারব। তো সেটা আমি একটু দেখাচ্ছি এখন। তার আগে এক পলক দেখে নিই যেটা, সেটা হচ্ছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে। এখন যদি আমরা অ্যাপ্লাই অ্যাডমিশনের লিঙ্কে যাই এবং লিঙ্কে গিয়ে যদি আমরা এখন স্ট্যাটাস চেক করি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম হচ্ছে আপনার পেন্ডিং, সে জায়গায় আমরা এখন দেখব অ্যাকসেপ্টেড, তার মানে আমাদের এই ভর্তি বা আমাদের এই ডাটা সাবমিশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে অ্যাপ্লিকেশন। এবং আমরা এখন এখানে লগ ইন করবো অ্যাজ এ স্টুডেন্ট। মোবাইল নাম্বার দিয়ে প্রত্যেক স্টুডেন্টের কিন্তু, যেটা আমি একবার বললাম, প্রত্যেক স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বারে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। একই মোবাইল নাম্বার দিয়ে দুজন স্টুডেন্টের অ্যাকাউন্ট খোলা বা তিনজন বা একের অধিক সম্ভব না। আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি। সাইন ইন করার সাথে সাথে আমাকে গুড ইভিনিং জানানো হচ্ছে এবং আমি প্রিভিয়াস নোটিশগুলো দেখতে পাচ্ছি এবং সামনে ক্লাস শিডিউল বা এক্সাম যা থাকবে তার সবই এখানে দেখা যাবে। স্যাররা যদি কোনো আমাদের সাথে কোনো ফাইল শেয়ার করেন, কোনো কোর্স ম্যাটেরিয়াল শেয়ার করেন, সেটাও এখানে দেখা যাবে, নোটিশ দেখা যাবে, এক্সাম রিলেটেড ইনফরমেশন দেখা যাবে, ক্লাস শিডিউল দেখা যাবে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স রিপোর্টও এখানে চলে আসবে। অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়ে গেলে সমস্ত কিছু একটা জায়গায় আমরা গোছানো অবস্থায় পাচ্ছি। যদি কোনো কারণে কোনো ইনফরমেশান চেঞ্জ করতে হয় তাহলে আমরা আমাদের নামের উপর ক্লিক করলে প্রোফাইল বাটনে গিয়ে এখানে গিয়ে এডিট প্রোফাইলে গেলেই যেগুলো আমাদেরকে এডিট করতে দেওয়া হবে সেগুলো এখানে শো করবে। যেমন ইউনিক আইডি আমাদেরকে এডিট করতে দেওয়া হবে না, সেটা শো করা হবে না, আমাদেরকে গার্জিয়ান ফোন নাম্বার এডিট করতে দেওয়া হবে না, সেটা শো হবে না। এছাড়া গার্জিয়ানের নামের বানানোর ভুল আছে কিংবা আমার নামের বানানোর ভুল আছে বাট আমি ইমেল আইডি অ্যাড করতে চাচ্ছি, সব কিছু এখান থেকে করা যাবে। আমি যদি মনে করি যে আমার প্রোফাইল পিকচারটাও সঠিকভাবে আসেনি, সেটাও আমি চাইলে এখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন দেখা যাচ্ছে আমার এখানে প্রোফাইল পিকচারটা আসেনি, আমি ব্রাউজে গিয়ে সিলেক্ট করলাম, সেভ দিলাম, প্রোফাইল হ্যাজ বিন আপডেট এবং দেখাচ্ছে আমার অ্যাভাটার চলে আসছে। সো অ্যাভাটারটা কিন্তু লগ ইন করার সাথে সাথে দেখাবে। এই ক্ষেত্রে আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যাদের প্রোফাইল পিকচার এখনও বা অ্যাভাটার, যেটাকে আমরা অ্যাভাটার বলছি বা ইন্টারন্যাশনালি যেটাকে সবাই অ্যাভাটারই বলে থাকে, যাদের অ্যাভাটার এখনও সঠিকভাবে আপলোড করা হয়নি, কোনো ভুল ছবি দেওয়া আছে কিংবা হচ্ছে অনেক দূর থেকে দেখা যাচ্ছে এমন কোনো ছবি কিংবা
মাথা থেকে পা পর্যন্ত দাঁড়িয়ে থাকা কোনো ছবি, তাহলে সেটা অবশ্যই অবশ্যই জানো। যাদের অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আছে তারা প্রোফাইলে যায়, প্রোফাইলে গেলেই এখানে এডিট প্রোফাইল আসবে। এখানে ছবি দেখলে তো বোঝা যাচ্ছে ছবিটা এসেছে নাকি আসেনি। এডিট প্রোফাইলে গেলে এখানের মধ্যে আমরা যখন অ্যাভাটারে ক্লিক করব, ব্রাউজ ফাইল, ব্রাউজে গিয়ে আমরা আমাদের পিসিতে হলে পিসিতে বা মোবাইলে হলে মোবাইলে ছবিটা থাকলে সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং সেভ করলে সেটা সেভ হয়ে যাবে। একইভাবে আমরা আমাদের ফোন নাম্বার বা যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারবো। ধন্যবাদ। ধরা যাক আমার আরেকজন ভাই পরে ক্লাস এইটে বাংলা ভার্সনে, এখন যদি আমরা একই মোবাইল নাম্বার দিয়ে, ঠিক যে মোবাইল নাম্বারে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো সে একই মোবাইল নাম্বারে যদি আমি আমার ভাইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই বা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে কিন্তু সেটা সম্ভব না। কারণ আমার মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নাম এবং আমার সমস্ত ইনফরমেশান এখানে চলে আসছে। তার মানে যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে আমি আবার একজন স্টুডেন্ট হিসেবে ক্লাস এইটে ভর্তির অ্যাপ্লিকেশন চলে যাবে। সুতরাং অবশ্যই অবশ্যই আমার ভাইয়ের জন্য আমাদের বাসায় স্বাভাবিকভাবেই একাধিক নাম্বার থাকে, অন্য যে নাম্বারটি আছে সেই নাম্বারটি ব্যবহার করতে হবে। যদি আমার অন্য কোনো নাম্বার থাকে সেই নাম্বারটি আমরা ব্যবহার করতে পারবো এবং সেই নাম্বারটি ব্যবহার করলেই আমার আবার ফর্ম ফিল আপ করার জন্য আমার ভাইয়ের নাম বা আমি যদি ইমেল ব্যবহার করতে চাই বা নাও করতে পারি, অ্যাড্রেস, জেন্ডার সব কিছু দিয়ে আমি আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। কিন্তু কখনো আমি আমার একই মোবাইল নাম্বার যেটা দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা দিয়ে আমার ভাইয়ের ফর্ম ফিল আপ করতে পারবো না। তখন দেখাবে যে আমি একই স্টুডেন্ট যে কিছুদিন আগে ফার্স্ট ইয়ারে মানে ইলেভেন সায়েন্স অ্যাপ্লাই করেছে সেই আবার ক্লাস এইটে অ্যাপ্লাই করছে। সুতরাং এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। গার্জিয়ান নাম্বার একই দেওয়া যাবে, সেটাতে কোনো সমস্যা নেই। গার্জিয়ান যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা চাইলে আমরা সবার ক্ষেত্রে একই নাম্বার দিতে পারি, কিন্তু যেটা লগইনের যেই ফোন নাম্বার সেটা প্রত্যেকের আলাদা হতে হবে, কারণ প্রত্যেকের লগইন ভিন্ন, প্রত্যেকের ইনফরমেশন ভিন্ন। আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আমার একবার অ্যাপ্লিকেশন করা হয় এবং সেটা যদি অ্যাপ্রুভড অবস্থা থাকে তাহলে আমার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আমরা চাইলে যে কোনো সময় আমার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারি সেটার কী অবস্থা। যদি আমার সেই মোবাইল নাম্বারের এগেনস্টে অ্যাকাউন্ট অ্যাপ্রুভড অর্থাৎ অ্যাকসেপ্টেড অবস্থা থাকে তাহলে আমার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এবং ধরা যাক আমার কাছে এখন পাসওয়ার্ডটা নেই, আমি কোনো কারণে পাসওয়ার্ডের যে SMS সেটা হারিয়ে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি খুব সহজে ফরগেট পাসওয়ার্ডে যেতে পারি এবং ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আমি যদি আমার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা যদি আমি টাইপ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার কাছে সাথে সাথে একটা নতুন SMS চলে আসবে, পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। এটাতে বোঝা যাচ্ছে যে আমার এই মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে। যদি আমার মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড না থাকতো তাহলে কখনোই এই লেখাটা আসতো না এবং সাথে সাথে SMS-এ চলে আসছে এবং SMS-এ আমার নতুন পাসওয়ার্ডটা চলে আসছে এবং আমাকে বলা হচ্ছে এডুমেশনের অ্যাপে লগ ইন করে আমার অ্যাকাউন্টে ঢুকে আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখনই দেখে নিই যে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এভাবে আমরা পাসওয়ার্ড ভুলে গেলেও পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো এবং আমাদের যদি একবার অ্যাকাউন্ট থাকে আমাদের দ্বিতীয়বার অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইল এডিট করতে পারবো এবং প্রোফাইল এডিট করার সময় যদি প্রয়োজন পড়ে আমাদের ছবি যদি প্রিভিয়াসলি যেটা আপলোড করা আছে সেটা যদি সঠিক ছবি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আবার প্রোফাইল এডিটে গিয়ে আমাদের অ্যাভাটারে গিয়ে আমরা আমাদের নতুন ছবি আপলোড করবো। যেই ছবি শুধুমাত্র আমাদের ফেস দেখাবে পাসপোর্ট ছবির মতো, পাসপোর্ট সাইজের ছবির মতো এবং যেখানে আমাদের স্কুল ড্রেস পরা থাকবে বা কলেজ ড্রেস পরা থাকবে। স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরা ছাড়া ছবি যদি থাকে তাহলে এখানে যে ছবি থাকবে সেই ছবি দিয়েই কিন্তু আমাদের আইডি কার্ড তৈরি হবে।
অতএব আইডি কার্ডে যদি কলেজ ড্রেস বা স্কুল ড্রেস না থাকে তখন যে কোনো সময় মেইন গেটে বা গার্ড রুমে প্রবলেম হতে পারে। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদের এখানে গিয়ে প্রোফাইলে এডিটে গিয়ে আমাদের ছবি যদি সঠিক ছবি আপলোড করা না থাকে তাহলে এডিট প্রোফাইলে গিয়ে আমাদের অ্যাভাটারে গিয়ে সঠিক ছবি আপলোড করতে হবে এবং সঠিক ছবিটা আপলোড করলেই পরবর্তীতে যখন আমাদের আইডি কার্ড তৈরি হবে তখন আইডি কার্ডে সঠিক ছবিটি আসবে।